আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর আয়ানকে থামিয়ে, জানি থ্রি পিস পড়তে হবে, তাই তো? আপনি তো অনেকগুলো দিয়েছেন, ওইগুলোই পড়বো, নো প্রবলেম, লেট হয়ে যাচ্ছে, আমি এবার আসি। শিয়া চলে যেতে নিলেই আয়ান শিয়ার হাত ধরে টেনে নিয়ে আসলো। তাল সামলাতে না পেরে শিয়া আয়ানের মুখে আছড়ে পড়ল। আবার কি? আয়ান শিয়ার কপালে একটা ভালোবাসার পরও শেখে দিল। এবার যাও। তারপর শিয়া নিচে গিয়ে গাড়িতে বসল। শিয়ার কথা মতো ড্রাইভার চাচা শিয়াকে শিয়াদের বাড়ির পিছনে নামিয়ে দিল। শিয়া গাছ পেয়ে পাঁচিল টপকে বাড়িতে ঢুকল, তারপর পাইপ পেয়ে নিচের রুমে এসে বেডে বসল। উফ, হাঁপিয়ে গেছি, কত বাজে, কে জানি কেউ উঠে পড়েনি তো, আবার ফোনটাও ভেঙে দিল, ধুর, যাই নিচে গিয়ে দেখে আসি। নিচে রুমের দরজা খুলে শিয়া নিচে গেল। নিচে গিয়ে দেখে শিয়ার মা আর জয়ের মা কিচেনে সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। শিয়া গিয়ে পিছন থেকে নিজের মাকে জড়িয়ে ধরল। কিরে, আজ সকাল সকাল উঠে গেছিস যে, আমি কি ঠিক দেখছি? আপুর বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড, তাই এখন থেকে অভ্যেস করে নে শিয়া, বিয়ের পর কাজে লাগবে। আমাদের বাড়িতে কিন্তু বাড়ির বউদের ভোর ভোর উঠে কাজ করতে হয়। সেটা আপনাদের বাড়ির নিয়ম আন্টি, আমি জেনে কি করব। আহ শিয়া, ভাবি তোর গুরুজন, ভদ্রভাবে কথা বল। কি বানাচ্ছো আম্মু? আলুর পরোটা। উফ আম্মু, আমি এগুলো খাবো না, নাস্তা বানিয়ে দাও। নিজে বানিয়ে নে, আর এখন একটু রান্না বান্না শেখার চেষ্টা কর। শিয়া, আমাদের বাড়িতে কিন্তু বাড়ির রান্না বাড়ির বউদেরই করতে হয়। আমার জয়টা আবার জাল খেতে খুব পছন্দ করে, আমি চাই তার বউ নিজের হাতেই তাকে রান্না করে খাওয়াক। তাহলে আপনার ছেলেকে বিয়ে দিলেই তো পারেন আন্টি, আর তার বউকে এসব সাজেশন দিয়েন। আমায় বলছেন কেন? শুনুন, আমি এসব রান্না বান্না শিখবো না, কোনো ইন্টারেস্ট নেই আমার, বুঝছেন? শিয়া, ধুর, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিল। রাগ করে শিয়া রান্নাঘর থেকে বেরিয়ে ইলমার রুমে চলে গেল। রাতে ঘুম হয়নি তাই ইলমার বেডে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ান নিচের গোডাউনে বসে আছে, গাছটা ঠকঠক করে কাঁপছে আয়ানকে দেখে, কারণ আয়ানের চোখ মুখ লাল হয়ে আছে, কপাল ঘাড়ের রগগুলিও ফুলে আছে। গাঁটরা ভালোভাবেই বুঝতে পারছে আজ এখানে কেউ মরতে চলছে, তাও নির্মম ভাবে। রনি, নিয়ে আয় ওই বাস্টারটাকে। রনি রাহুলকে এনে ধাক্কা দিয়ে ফেলল আয়ানের পায়ের কাছে। রাহুল বুঝতে পারছে না হঠাৎ করে ওকে তুলে নিয়ে আসলো কেন, আর আয়ান এত রেগে আছে কেন। স্যার, আপনি শাট ইওর মাউথ ইডিয়ট, তোর মিথ্যে বলার শাস্তি আর আমার নাম ব্যবহার করে অপকর্ম করার শাস্তি আজ তুই পাবি। আর আয়ান চৌধুরীর সাথে নিমখারামি করলে আয়ান চৌধুরী তাকে কি শান্তি দেয় সেটা তোর অজানা নয়। এই রে, আমি যে ওনার নাম করে মেয়েদের রেপ করি, চাঁদাবাজি করি, সেটা জেনে গেল নাকি? স্যার 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 সরি স্যার, আমার আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ প্লিজ স্যার, মাফ করে দিন, আর কখনো হবে না স্যার। তোকে কি বলেছিলাম সেদিন, যদি তোর কোনো ভুল থাকে তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। আমি খবর পেয়েছি তুই আমার নাম করে চাঁদাবাজি করিস, মেয়েদের সাথে ফ্লার্ট করে রেপ করিস। সেদিন কলেজের ওই মেয়েটিরও দোষ ছিল না, তুই ওকেও রেপ করতে চেয়েছিলি, বাট মেয়েটির বুদ্ধির সাথে পেরে না উঠে ওকে আমার নাম নিয়ে থ্রেট দিছিস। এতেও শেষ নয়, তুই নিজে অন্যায় করে আবার আমাকে দিয়েই মেয়েটিকে শাস্তি দিতে চেয়েছিলি। কি ভেবেছিস আয়ান চৌধুরী কিচ্ছু জানতে পারবে না? ইউ আর অ্যাবসলুটলি রং, এত বছর আমার সাথে কাজ করে আমাকে এই চিনছিস তুই? সরি 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 স্যার। আর কিছু বলতে পারলো না আয়ান, রাহুলের দুই হাতে কনুইয়ে দুই পায়ের হাঁটুতে ছুট করে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিল। রাহুলের ঠোঁট দুটো চাকু দিয়ে কেটে দিল, দুই হাতের তালুতে চাকু দিয়ে বারবার স্লাইড করছে, জিহুপা টেনে নিয়ে ক্যাচ করে জিহুপা কেটে ফেলল, আর প্রত্যেক ক্ষতস্থানে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিল। আজ আয়ান পুরোপুরি নৃশংস অমানুষ হয়ে গেছে, গার্ডগুলো ভয় কাঁপছে, কয়েকজন তো জ্ঞান হারিয়ে পড়েও গেছে, কারণ আয়ান আজ অবধি যে কয়েকজন শয়তানকে মার্ডার করেছে নৃশংসভাবে মারলেও এতটা অমানসিকভাবে মারেনি। রাহুল যন্ত্রণায় কাটা মুরগির মতো ছটফট করছে। তোর ওই ঠোঁট আর জিব্বা দিয়ে আমার সিয়াকে কিস করতে গেছিলি তাই না? ওই জিব্বা দিয়ে আমার সিয়াকে বাজে কথা বলছিস, আমার নাম করে নোংরা কাজ করছিস, ওই হাত দিয়ে মানুষের কষ্টের ধন লুটেছিস, তাই এগুলো কেটে নিলাম। তারপর আয়ান রাহুলের কপালের মাঝখানে শুট করতে রাহুলের ডিথর শরীরটা পড়ে রইল।
রনি, নর্দমায় ফেলে আয় এই আবর্জনাটাকে, আর তোরা এই জায়গাটা আগের মতো করে ফেল। কথাগুলো বলেই আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। একজন গার্ড এসে আয়ানকে টি শার্ট ব্লেজার পরিয়ে দিল। তারপর আয়ান গোডাউন থেকে বেরিয়ে গেল। আয়ান চলে যেতেই গার্ডরা স্বস্তির শ্বাস নিল, যেন এতক্ষণ দম আটকে ছিল। এদিকে বেলা 11টার দিকে শিয়ার ঘুম ভাঙতেই দেখল ইমন ওর পাশে বসে বই পড়ছে। কিরে, তুই কখন আসলি? ও আপু, উঠে পড়েছ? আমি তোমাকে পাহারা দিচ্ছিলাম, যাতে কেউ তোমার ঘুমে ডিস্টার্ব না করে। জানো, আম্মু দুইবার এসে ডেকে গেছে, আর জয় ভাইয়া একটু পরপরই আসছে। থ্যাংক ইউ ভাইয়া, তোকে এতগুলো চকলেট খাওয়াবো। আচ্ছা খেও, এখন ফ্রেশ হয়ে নাও। আর তোমার গলায় ওটা কিসের দাগ? কোথায় দেখি? শিয়া আয়নার সামনে গিয়ে দেখল গলায় আঁচড়ের দাগ। এটা দেখে শিয়ার গত রাতের কথা মনে পড়ে গেল। লজ্জায় গালটা লাল হয়ে আছে। ইস, উনিও না এভাবে কেউ আঁচড় দেয়, আমি তো খেয়ালই করিনি। এখন কি বলি একে? কি হলো আপু, বলো। আরে ভাই, নিজের হাত থেকেই আঁচড় লেগেছে। তুই পর, আমি আসি। তারপর শিয়া ওড়না দিয়ে গলাটা জড়িয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে সোফায় জয়ের বাবা মা, জয়, ইলমা আর শিয়ার আম্মু বসে কিছু একটা নিয়ে ডিসকাস করছে। শিয়াকে দেখে সবাই থেমে গেল। আরে এনসিয়া, ঘুম ভাঙলো তোমার? শরীর খারাপ লাগেনি তো? No, I am fine. আসো বসো। No, thanks. শিয়া, জয়ের সাথে একটু ঘুরে আয় তো। জয় বাবা সকাল থেকে তোর জন্য ওয়েট করছে। আমার ছেলেটা তোকে কত ভালোবাসে দেখছিস, তোর জন্য পাগল একটা ছেলে। যা একটু ঘুরে আয়, ভালো লাগবে। সরি, বাট আমি এখন যেতে পারবো না, আমার এক জায়গায় যেতে হবে, কাজ আছে। কি কাজ? তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না। শিয়া, ভদ্রভাবে কথা বল। সরি আম্মু, আমি এখন বেরোবো, ফিরতে বিকেল হবে। জয়কেও সাথে নিয়ে যাবোন, আফটার অল ও তোর। সরি আপু, ইটস মাই পার্সোনাল। শিয়া উপরে নিজের রুমে এসে আয়নের দেওয়া থ্রি পিসের মধ্যে থেকে একটা কালো রঙের থ্রি পিস পরে থ্রি পিসের ওড়না দিয়ে হিজাব মেরে নিল। ইউটিউব দেখে হবে হিজাব আটকানো শিখেছে শিয়া, আর আয়ান তো সব কয়টা কালো রঙের থ্রি পিসই দিয়েছে। ব্যাটা বজ্জা, এতগুলো থ্রি পিস সব কালো রঙে দিয়েছে। আজ রাতে তোর কালো রঙের ভূত সারাবো দাঁড়া। তার আগে যেটা ভেবে রেখেছিস সেটা করে নেই, আজকেই আমার কাছে নিয়ে আসবো ওকে। আশা করি মিলি আন্টি আমার আবদার রাখবে। আজকেই আমার কাছে নিয়ে আসবো ওকে, আশা করি মিলি আন্টি আমার আবদার রাখবে। শিয়া রেডি হয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল। ঘন্টা খানেকের মধ্যে আশ্রমে পৌঁছেও গেল। শিয়াকে দেখে হিয়া দৌড়ে এসে শিয়াকে জড়িয়ে শিয়ার গালে কিসে দিল। অন্য বাচ্চারাও এসেছে। মামানি, তুমি এতে তো, তুমি জানো আমি তোমাকে এতগুলো মিস করতি। ওলে বাবা, সরি মামুনি, আর হবে না, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আমার সাথে। বাট হিয়া শোনা কি যাবে তার মামুনির সাথে? ইয়ে, মামানি আমাকে নিতে এতে, আমি যাবো। কিন্তু ম্যাম, আন্টি কিছু বলবে না। এই তোমরা দূরে কেন, এদিকে এসো, দেখো তোমাদের মামুনি তোমাদের সবার জন্য কতগুলো চকলেট আনছে। সব বাচ্চারা এসে শিয়াকে জড়িয়ে ধরে কিসি দিল। শিয়া আশ্রমের একটা মেয়ের হাতে চকলেটের বক্স ধরিয়ে সবাইকে দিতে বলে নিচে হিয়াকে কোলে নিয়ে মিলি আন্টির কাছে গেল। আন্টি আসবো? মিলি আন্টি তখন রুমে বসে বই পড়ছিল। দরজায় নক পড়ায় দেখল শিয়া দাঁড়িয়ে আছে। আরে শিয়া মাঝে, পারমিশন নেওয়ার কি দরকার, ভেতরে আয়। আন্টি, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আন্টি, আমি বলছিলাম যে হিয়াকে আমার সাথে নিয়ে যেতে চাই। আমি হিয়ার সব দায়িত্ব নিব, বাট হিয়াকে আমি আমার সাথে নিয়ে চলে যেতে চাই। কিন্তু আন্টি, আমি তো ম্যারিড এখন, আয়ান চৌধুরীর ওয়াইফ আমি, তো অ্যাডপ্ট করতেও প্রবলেম নেই। এমনিতেও এই আশ্রমটা তো আমার হাজবেন্ডেরই, এটা তো সরকারি নয়, তবুও প্রয়োজনে অ্যাডপ্ট করতে রাজি আমি। আরে এভাবে বলছিস কেন, হিয়াকে নিবি নে? আমি বলছিলাম যে আয়ান যদি কিছু বলে। ওনাকে এখন আর ভয় পাই নাকি আমি? উনি যদি ডেঞ্জারাস ডেভিল হন, তাহলে আমিও তার মিসেস ডেভিল। পাগলি মেয়ে আমার। কিন্তু তুই কিন্তু এখন যেতে পারবি না, বিকেলে যাস, দুপুরে লাঞ্চ করবি, আমি বরং মেয়েদের বলি হিয়া সবকিছু গুছিয়ে দিতে। ওকে আমার সুইট আন্টি। মিলি আন্টিকে জড়িয়ে গালে কিস করলো শিয়া। এখানে থাকাই ভালো, বাড়ি গেলে আবার জয় পেছনে পড়বে অসহ্য করার জন্য। আমাদের সম্পত্তির উপর এত লোভ যে আমাদের পিছুই ছাড়ছে না। ইয়ে, মামানির সাথে যাবো। থ্যাংক ইউ ম্যাম। যাও সবাই বাগানে গিয়ে খেলো। তারপর শিয়া হিয়াকে নিয়ে বাগানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠল। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাইকে নিয়ে অনেক আড্ডা দিল। সন্ধ্যার আগে হিয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে কলিং বেল বাজাতেই ইলমা এসে দরজা খুলল। শিয়ার কোলে হিয়াকে দেখে অবাক হলো।
সিয়া, এ বাচ্চাটাকে বলছি আগে ভেতরে ঢুকি। সিয়া ভেতরে ঢুকতেই রান্নাঘর থেকে হয় আর সিয়ার মা বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে সোফায় বসে পেপার পড়ছিল জয়ের বাবা, এবং ট্যাবে ভিডিও গেম খেলছিল। শব্দ পেয়ে জয়ও ওপর থেকে নিচে আসলো। সিয়া, এ বাচ্চাটা কে? তুই ওকে কোথায় পেয়েছিস? ওর নাম হিয়া, আর ও এখন থেকে আমার সাথেই থাকবে। ওর বাবা মানে আশ্রমে থাকতো এতদিন। ভাবি, বাড়িটা কি আশ্রম বানায় ফেলবেন নাকি? খবরদার, এসব এলাও করবেন না। আর সিয়া, তোকেও বলি, কোথাকার কোন বাচ্চা, বৈধ নাকি অবৈধ, তাকে নিয়ে বাড়িতে চলে এলি? ছি, সিয়া, বাচ্চাটাকে যেখানে থেকে এনেছো রেখে এসো। ইমন, হিয়াকে আমার রুমে নিয়ে যা, আমি একটু পর আসছি। সিয়া ইমনের কোলে হিয়াকে দিল। ইমন হিয়াকে নিয়ে উপরে যেতে গেলে সিয়ার মা বলল, ইমন দাঁড়া, ও কোথাও যাবে না, এ বাড়িতে এসব চলবে না। সরি আম্মু, হিয়াকে বাড়িতে না রাখলে আমি ও বাড়ি থেকে চলে যাব। তুমি কি সেটা চাও? সিয়া, ইমন হিয়াকে নিয়ে উপরে যা। শোনো, হিয়াকে আমি অ্যাডপ্ট করেছি, ও আমার মেয়ে, আর ও আমার সাথেই থাকবে। তোমাদের কোনো প্রবলেম আছে এখানে? দুদিন পর বিয়ে হবে, আর এখন অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বানাচ্ছিস? আমি এসব মানবো না, আমার বাড়িতে এসব চলবে না। আমার বিষয়ে তোমাকে কি কিছু বলতে বলেছি নাকি? আমি বিয়ে করলে এমন ছেলেকেই করব যে হিয়াকেও মেনে নেবে, নইলে বিয়েই করব না। আর তোমাদের সবাইকে বলছি, তোমরা কি মানুষ? আশ্রমের বাচ্চারা কি মানুষ নয়? ওদেরও সুস্থভাবে বেড়ে ওঠার রাইট আছে। আমাদের সবার উচিত এই অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর। সিয়া, তুই অনাথ আশ্রমে বস্তিতে টাকা খাবার দান করিস, সে নিয়ে তো কিছু বলছি না, যত ইচ্ছে কর, কিন্তু এসব কি? তুই অবিবাহিত, আর তাছাড়া বাইরের ঝামেলা বাড়িতে ঢুকানোর কি দরকার? সিয়া, ভেবে দেখ ব্যাপারটা, এটা কিন্তু ভুল। তোর শাশুড়ি শ্বশুর স্বামী এগুলো টলারেট করবে না, তখন হিয়াকে কই রাখবি? আমি আমার ডিসিশন বলে দিয়েছি, কারোর পারমিশন চাইনি। আমি যখন বলেছি হিয়া আমার মেয়ে আর ও আমার সাথেই থাকবে, তখন এটাই শেষ কথা। তোমাদের প্রবলেম থাকলে বলতে পারো, আমি হিয়াকে নিয়ে চলে যাচ্ছি। আন্টি, থাক, ইনসিয়া যা বলেছে তাই হবে, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু জয়, বাবা, ইনসিয়া যা বলেছে তাই হবে, খালি একবার তোকে পাই তখন দেখে নেবো তোকে, তোদের সব পাওয়া শেষ, তোকে আর তোর ওই মেয়েকে রাস্তায় ছুঁড়ে ফেলবো। সিয়া রুমে এসে দেখে ইমন হিয়াকে নিয়ে ভিডিও গান দেখছে। সিয়া মুচকি হেসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। বল ভাই। আম্মু আব্বু মনে হয় জয় ভাইয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার প্ল্যান করছে। তুমি ওকে বিয়ে করো না আপু, জয় ভাইয়াকে আমার ভালো লাগে না। আমি আগেই সন্দেহ করেছিলাম, এমন কিছু প্ল্যান করেছে ওরা, যাক বাদ দে, কিছু হবে না, তুই চিন্তা করিস না, একটা হেল্প করবি ভাই? হ্যাঁ বলো আপু। হিয়াকে রাতে তোর সাথে নিয়ে ঘুমাবি প্লিজ? আমার রাত জেগে পড়তে হয়, লাইটের আলোতে ওর ঘুম হবে না। ওকে আপু, তোমরা বসো, আমি খাবার আনি। ইবন খাবার আনতে নিচে গেল। সিয়া হিয়াকে ফ্রেশ করলো, কাপড় চেঞ্জ করে দিল। ইবন খাবার নিয়ে আসার পর সিয়া ইমন আর হিয়াকে নিজের হাতে খাইয়ে নিজেও খেয়ে নিল। তারপর হিয়াকে ঘুম পাড়িয়ে ইমনের রুমে রেখে নিজের রুমে চলে আসলো। রাত 9টার দিকে সিয়া লুকিয়ে আবারও আয়নের বাড়িতে গেল। আজ আর গার্ডটা আটকায়নি, উল্টে সালাম দিয়ে সসম্মানে ভিতরে ঢুকতে দিয়েছে। সিয়া কলিং বেল বাজাতে একজন কাজের লোক দরজা খুলে দিল। সিয়া ভেতরে ঢুকে দেখে জুলি ল্যাপটপ নিয়ে সোফায় বসে কিছু করছে। সিয়াকে দেখে জুলি ল্যাপটপ রেখে সিয়ার কাছে গেল। আরে সিয়া, ওইভাবে বলো না, আমারও বলছিল। সিয়া এদিক ওদিক তাকাচ্ছে। আয়নকে খুঁজছো? লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আরে লজ্জা পাওয়ার কি আছে, তোমার হাজবেন্ড রুমে আছে, যাও। জানো সিয়া, আমি খুব হ্যাপি তুমি ওর লাইফে এসেছো। আয়ানের জীবনে শাসন আর ভালোবাসার খুব প্রয়োজন ছিল। আসলে আয়ান এতটা খারাপ নয় ও। আপু, আমি সবই জানি, আমি ওনাকে নর্মাল লাইফে ব্যাক আনবো। তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে, যে কোনো হেল্প লাগলে বলবে, কেমন? ওকে আপু, একটা কথা বলি? হুম বলো। তুমি তো কানাডিয়ান তাই না? তাহলে এত ভালো বাংলা বলছো কিভাবে? আমার বাবা বাংলাদেশি, আমার মা বাবার সাথে থাকতে থাকতে উনিও বাংলা শিখে গেছেন, তাই আমিও বাংলা পারি। ও হুম, আচ্ছা তুমি আয়ানের কাছে যাও, দেখলে আবার ড্রিঙ্ক নিয়ে বসেছে কিনা। জানো সিয়া, ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। আমার বিয়ে করার পর থেকেও ও কোনো মেয়ের সাথে রাত কাটায়নি, জানো, সারা রাত ড্রিঙ্ক করে নির্গম রাত কাটিয়ে। মেয়ের ভূত নামাতে পারছি এবার, ড্রিঙ্ক আর কালো রঙের ভূত নামাবো।
শিয়া মুচকি হেসে আয়ানের রুমের দিকে পা বাড়ালো। দরজা ধাক্কা দিতেই দেখে আয়ান ল্যাপটপ নিয়ে কিছু একটা কাজ করছে, ড্রিঙ্ক করছে। ড্রিঙ্ক করা দেখে শিয়ার মেজাজ সপ্তমে উঠে গেল। রুমের ভিতর ঢুকে আয়ানের হাত থেকে এক ঝটকায় বোতলটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। রাগের চোটে বড় বড় শ্বাস নিচ্ছে শিয়া। আচমকা এমন হওয়ায় আয়ান রেগের সামনে তাকাতেই দেখে শিয়া রাগে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? আর এসব কি শিয়া? কেন, আমি আসতে প্রবলেমে পড়ে গেলেন নাকি? আর এসব কি মানে? কালকে আপনাকে কি বলেছিলাম মনে নেই? তুমি কি আমাকে ফোর্স করছো? যেটা ভাবেন সেটাই, বাট ড্রিঙ্ক করা যাবে না, এটাই শেষ কথা। ভালো কথাই তো শুনবেন না, আমাকে কিছু করতে হবে। কি করবে তুমি? শিয়া আয়নের প্রশ্নের অ্যান্সার না দিয়ে বিছানা থেকে এক টানে বেডশিট টেনে নামালো। তারপর ফ্লোরে টান টান করে বেডশিট রেখে তাকগুলো থেকে ড্রিঙ্কের বোতলগুলো নিয়ে বেডশিটের ওপর রাখা শুরু করলো। এদিকে আয়ান কিছুই বুঝতে পারছে না শিয়া কি করতে চাইছে। আর ইউ ক্রেজি শিয়া, হোয়াট ইজ দিস? যেখানকার জিনিস সেখানে রাখো। শিয়া আয়ানের কথার ভ্রুক্ষেপ না করে গলায় থাকা ওড়নাটা কোমরে বেঁধে নিল। তারপর জুলিকে ডাক দিল। জুলি আপু, ওপরে এসো তো একটু। কিছুক্ষণ পরে জুলি রুমে এসে শিয়াকে এসব করতে দেখে অবাক ও জিজ্ঞাসু দৃষ্টিতে শিয়ার দিকে তাকালো। আপু হেল্প মি প্লিজ, একা একা কতক্ষণ করব? এই রুম থেকে আজ সব কয়টা বোতল বের করব আমি। জুলি বিষয়টা বুঝতে পেরে একবার আয়ানের দিকে তাকালো। রাগে আয়নের চোখ মুখ লাল হয়ে আছে। জুলি বেশ বুঝতে পারছে যখন তখন ব্লাস্ট হবে আয়ান। জুলিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শিয়া বলল, ওনার দিকে কি দেখছো আপু? ওদিকে তাকিয়ে লাভ নেই, এসো হেল্প করবে আমায়। জুলির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো শিয়া। আয়ান রাগে ফুসতে ফুসতে চেঁচিয়ে বলল, স্টপ ইট। আয়ানের ধমকে শিয়া আর জুলি দুজনেই ঘাবড়ে গেল। শিয়া আয়ানের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জুলি নিচে যা, নিজের কাজ কর। জুলি চলে যেতে গেলে শিয়া জুলির হাত ধরে আটকে ইশারায় না যেতে বলল। আয়ানের আবার ধমকে জুলি চলে গেল। আয়ান শিয়ার কাছে এগিয়ে গিয়ে চোখ মুখ শক্ত করে বলল, কিছু বলছি না বলে মাথায় চড়ে বসে গেছো। আয়ান চৌধুরীর সাথে তার পারমিশন ছাড়া কেউ কথা বলার সাহস পায় না। সেখানে তুমি আয়ান চৌধুরীর বাড়িতে এসে তারই রুমে ঢুকে তারই জিনিস সরাচ্ছ, এত সাহস কই পাও তুমি? মনে মনে ভয় পেলেও শিয়া নিজেকে সামলে শক্ত করে নিল। না, ভয় পেলে চলবে না, যত চাই বলুক, যত রাগই দেখাক, আমাকে এর মোকাবেলা করে ওনাকে সঠিক পথে ফিরিয়ে আনতেই হবে। কি হলো, চুপ করে আছো কেন? অল টাইম এরকম চেঁচামেচি করেন কেন? একটু ভালোবাসেও তো বলতে পারেন, সব সময় দেখি অ্যাংরি ফেস নিয়ে থাকেন। হাসলে তো ভালোই দেখায়, একটু হাসতে পারেন না শিয়া? আরে থামুন, কুল কুল, ধীরে কথা বলুন, আমি আপনার সামনেই আছি। শুনুন, এসব স্বাস্থ্যের জন্য ভালো নয়, এসব খেলে নানান ধরনের প্রাণঘাতী রোগ হয়, এই বয়সে মরতে চান নাকি? মরার কথা শুনে আয়ান উত্তেজিত হয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, মরতে চাই আমি, এই পৃথিবীতে কেউ নেই আমার, আমি মরলেও একটু শোক পালনের জন্য কেউ নেই, যারা ছিল সবাই স্বার্থপর। কেন, আমাকে কি চোখে পড়ে না? আপনার কিছু হলে আমার কি হবে? তোমার কাছেও তো আমি অপরাধী, তাই না? তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে তুলে এনে রেপ করেছি, জোর করে লুকিয়ে বিয়ে করেছি। দেখুন মিস্টার ডেভি, আগেও বলেছি আমি স্বইচ্ছে আপনাকে বিয়ে করেছি, বিকজ আই লাভ ইউ, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি হয়তো পুরোপুরি জানো না আমি কেমন, জানলে কখনো ভালোবাসতে না? আমি সবই জানি, আর সব জেনেই আপনাকে ভালোবাসি, আর আমি আপনাকেও ভালো পথে ফিরিয়ে আনবো আমার ভালোবাসা দিয়ে। এটা তোমার ভালোবাসা নয় আমার প্রতি, এটা তোমার সহানুভূতি। আমার মতো একজনকে কেউ ভালোবাসবে তাও সব জেনেও? হাউ ফানি, সবাই শুধু আমার যশ, টাকা আর প্রপার্টিকে ভালোবাসে, আমাকে নয়। শুনুন, এটা আপনার ভুল ধারণা, সবাই এক নয়, আমি মন থেকে আপনাকে ভালোবাসি, আপনার নাম ডাক সম্পত্তিকে নয়। আমি তো তোমার সাথে খারাপ কম করিনি, তোমার তো আমাকে ঘৃণা করার কথা, কি কারণে আমায় ভালোবাসো শুনি? শুনুন, ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা আপনা আপনি হয়ে যায়। আমার প্রতি আপনার সেই অত্যাচার, বকাঝকা, শাসন, রাগ, এগুলোকেই ভালোবেসে ফেলেছি। প্রথমে ভাবতাম এটা আমার অ্যাট্রাকশন, বাট পরে আপনার অনুপস্থিতিতে আমি রিয়েলাইজ করেছি আপনার প্রতি আমি কতটা উইক হয়ে পড়েছি। আই লাভ ইউ। বাট সিয়া শোনো, আপনি কি বুঝবেন বলুন? আপনি তো জানেনই না ভালোবাসা কাকে বলে, তাই এখন অবধিও আমাকে একবারও বলেননি যে আপনি আমাকে ভালোবাসেন, বাট আই 100% শিওর আপনিও আমাকে ভালোবাসেন, শুধু বলেন না তাই। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আমি কোনো মেয়েকে ভালোবাসি না। তাই নাকি? তাহলে আমাকে কোনো ছেলের সাথে দেখলে আপনার এত জ্বলে কেন?
আমায় কোনো ছেলের টাচ করলে আপনার কেন রাগ হয়, এত শাসন কেন করেন শুনি? আর মূল কথা হলো আপনার লাইফে বেড পার্টনার হওয়ার জন্য মেয়ের অভাব নেই, তাহলে আপনি এতদিন আমার পেছনে কেন পড়েছিলেন বলুন? শুধু তাই নয়, বিয়েও করে নিলেন আমায়। শিয়ার কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। আমিও তো রিয়ালাইজ করেছি তোমাকে ছাড়া আমার চলবে না, তোমাকে তো আমিও ভালোবেসে ফেলেছি, আমি জানি তুমি আমার এই কালো অন্ধকার জীবনটা আবার রঙিন করতে পারবে। আই লাভ ইউ, আই অলসো নিড ইউ সিয়া। কি হলো, চুপ করে আছেন কেন বলুন, আপনি আমাকে ভালোবাসেন? তোমাকে এভাবে বলতে চাই না, আমিও আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো, বাট এখন নয়, আগে আমার চিরশত্রু টনিকে খতম করি তারপর শোনো সিয়া। প্লিজ টেল মি ইউ লাভ মি অর নট। ইস, এই পাগলিটাকে এখন কি করে সামলাই, আইডিয়া। আয়ান ড্রয়ার থেকে একটা বক্স বের করে শিয়ার হাতে দিল। হোয়াট ইজ দিস? ওপেন। শিয়া বক্সটি খুলে দেখলো নতুন আইফোন প্রো 11। ওয়াও, এটা কার? তোমার। ওয়াও, সিরিয়াসলি, ইটস মাই। আমার অনেক ইচ্ছে ছিল একটা আইফোনের, বাট কেনা হয়ে উঠেনি। আই এম সো হ্যাপি। শিয়া খুশিতে লাফ দিয়ে আয়ানকে জড়িয়ে গালে একটা কিস করে দিল, পরে বুঝতে পারে লজ্জায় মাথা নামিয়ে ফেললো। আরে লজ্জা পাওয়ার কি আছে, এতদিনেও কি লজ্জা কাটেনি তোমার? ওকে, আজকেই লজ্জা কাটানোর ব্যবস্থা করছি। এ কি, এদিকে এগোচ্ছেন কেন, যান ফ্রেশ হয়ে আসুন, আমার ড্রিঙ্কের স্মেল সহ্য হয় না। আয়ান মুচকি হেসে ওয়াশরুমে গেল। এই সুযোগে শিয়া বক্স থেকে ফোনটা বের করে দেখলো, এটাও ব্ল্যাক কালার। মুহূর্তে শিয়ার হাসি মিলিয়ে গেল। উফ, ব্ল্যাক আমার কত ফেভারিট একটা কালার ছিল, আর এই লোক আমার লাইফে আসার পর থেকে ব্ল্যাক কালারটা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ও গড, কি যে করি আমি, মাথা কাজ করছে না। এই লোকের মাথা থেকে কিভাবে কালো রঙের ভূত নামাবো? গড প্লিজ হেল্প মি। তার আগে বোতলগুলো সরাই আগে। শিয়া আবারও সব বোতলগুলো বেডশিটে রেখে একটা পুটলি বেঁধে ফেললো, তারপর নিচে গিয়ে ড্রাইভার চাচা আর জুলিকে ডেকে গার্ডদের ডেকে পুটলিটা নর্দমায় ফেলে দিতে বলে আবার ওপরে এসে ফোনটা হাতে নিয়ে বেডে গিয়ে বসে ভাবতে লাগলো আয়ানের মাথা থেকে কি করে কালো রঙের ভূত নামানো যায়। কিছুক্ষণ পর আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শিয়া আপসেট হয়ে বসে আছে, আর রুমটাও ফাঁকা ফাঁকা লাগছে, একটাও ড্রিঙ্কের বোতল নেই। আয়ান শিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। সিয়া, তুমি জানো না আমি রাতে ড্রিঙ্ক না করে থাকতে পারি না, এটা আমার অভ্যাস। তুই সবগুলো বোতল ফেলে দিছ কোন সাহসে? শিয়া ফোনটা বেডে রেখে উঠে দাঁড়ালো, আয়ানের চোখে চোখ রেখে বলল, আপনি আমাকে ভালো না বাসেন, বাট আমি আপনাকে ভালোবাসি। জেনে শুনে আপনার ক্ষতি হতে আমি দিব না, আমি আপনার ওয়াইফ, আমার এটা কর্তব্য, সো আপনি আমাকে আটকাতে পারবেন না, এটা আমার অধিকার। আপনাকে আর কখনো নেশা করতে যেন না দেখি। বাট সিয়া, আমি তো